नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। পয়লা আগস্ট রাত 3:44 বুধ সিংহে, একাদশপতি ও দ্বিতীয়পতি রাশিতে কর্ম ও অর্থের জোয়ার আসছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি সিংহ রাশি ও সিংহ লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো। পয়লা আগস্ট আগস্ট মাসের প্রথম দিন থেকেই তাদের জীবনে কর্ম ও অর্থের জোয়ার আসছে। কেননা এই দিনেই বুধ, যে সিংহ রাশির ক্ষেত্রে একাদশ অর্থাৎ আয়ের অধিপতি এবং অর্থ অর্থাৎ ধনের অধিপতি, এই অর্থ এবং ধনের অধিপতি যেহেতু রাশিতেই অর্থাৎ সিংহতেই প্রবেশ করছে মিত্রক্ষেত্রে, তাই সিংহ রাশির জীবনে বিরাট অর্থ এবং কর্মের জোয়ার আসছে। কোন দিক থেকে তারা সাফল্য পাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় চলছে। বলা যেতে পারে পয়লা আগস্ট হচ্ছে সেই সৌভাগ্যকার সময়ের প্রথম পদক্ষেপ। কারণ পয়লা আগস্ট বুদ্ধির গ্রহ, জ্ঞানের গ্রহ, এবং যে গ্রহ আপনাকে অর্থ উপার্জনের সুযোগ করে দেয় সেই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। বুধের সিংহ রাশিতে প্রবেশ প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে শুভ ঘটনা। তার কারণ আজকে 22 জুলাই আজও বুধ আপনার দ্বাদশে অবস্থান করছে কর্কটে। এটা মোটেই শুভজনক নয়, কিন্তু বুধ যখন প্রবেশ করবে সিংহতে, পয়লা আগস্ট থেকে অবস্থান করবে বুধ, আপনার জীবনে আসবে কর্মের জোয়ার। আপনারা যারা সিংহ রাশি জাতক আর জাতক জাতিকা আছেন, যারা নানাভাবে বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা যদি সিংহ রাশি হয় তাদের জীবনে সাফল্য সবচেয়ে বেশি আসবে। বুধের শ্রেণীর যে শ্রেণীর ব্যবসা, অর্থাৎ আপনি যদি কোনো স্থানে আইনজ্ঞ হয়ে থাকেন বা ওকালতি করে থাকেন বা কোনো মোহরি হয়ে থাকেন বা আপনি যদি আইনত কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, তাহলে আপনার জীবনে সর্বাধিক শুভ সময়। এছাড়া যে সংক্রান্ত মানুষ, আপনারা যারা শেয়ার বাজারের সঙ্গে কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য, এবং যারা কোনোভাবে বৈবাহিক লেনদেন অর্থাৎ ঘটকালির কাজে যুক্ত আছেন, ম্যাট্রিমনি কারবার, তাদের ক্ষেত্রে শুভ। এবং যারা কম্পিউটার লাইনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ, যারা সফটওয়্যার লাইনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ। এছাড়া যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে, যারা শিক্ষক আছে, অধ্যাপক আছে, রিসার্চার আছে, গবেষক আছে, তাদের পক্ষেও সর্বাধিক শুভ। এছাড়া যারা কন্ট্রাক্টর বা কনস্ট্রাকশন লাইনের সঙ্গে যুক্ত আছেন, পয়লা আগস্ট থেকে আপনার জীবনের সাফল্য আসবে। এছাড়া যারা ডাক্তার আছেন তাদের ক্ষেত্রে তো শুভ আছেই, এবং যারা আইনজ্ঞ ওকালতি করেন, যারা বিচারক, তাদের ক্ষেত্রে এই বুধ যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। বুধ যেহেতু গণিতজ্ঞ, বুধ যেহেতু জ্ঞানী ব্যক্তিদের পরিচারক, যাই যারা জ্ঞানী ব্যক্তি তাদের ক্ষেত্রে অবশ্যই বুধ সাফল্যের খবর দিয়ে যাবে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি যদি আমার বলে দেওয়া কাজ কারবারগুলোর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার জীবনে বিরাট সাফল্য আসবে। আপনি যদি প্রকাশক হন, আপনি যদি গবেষক হন, আপনি যদি লেখক হন, আপনি যদি সাহিত্যিক হন, আপনি যদি শিল্পী হন, আপনার জীবনে বিরাট সাফল্য আনবে এই বুধ। বুধ আপনাকে পৌঁছে দেবে সর্বোচ্চ উচ্চ শিখরে, এবং তার দ্বারা আপনি প্রভূত অর্থ উপার্জনের সুযোগ পাবেন। আপনার ভুল ভ্রান্তিগুলো আপনি ঠিকঠাক বুঝতে পারবেন। আপনি যদি সিংহ রাশি হন, আপনার কথায় কিছু ভুল হয়ে গেছে, আমি মুখ ফসকে এমন কিছু বলে দিয়েছিলেন যার ফলে আপনার জীবনে নানাভাবে দুর্যোগ নেমে এসছে, আমি বলবো আপনার জীবনে সেই দুর্যোগ থেকে আপনি বেরোতে গেলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, বুধের সাহায্যে আপনি উন্নতির সোপান দেখতে পাবেন। পয়লা আগস্ট হচ্ছে সেই দিন, সেই দিন থেকেই আপনার জীবনে শুরু হবে অগ্রগতির নতুন ধাপ, উন্নতির নতুন সীমা,
এবং আপনার জীবনে আসবে নতুন সাফল্যের ভোর। সুতরাং এটা বলা যেতেই পারে সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন একাধিক শুভ ফল দেবে। এছাড়া যেদিক দিয়ে আরও শুভ ফল হবে, যেহেতু বুধ আপনার ক্ষেত্রে দ্বিতীয় ধনের অধিপতি, আপনি আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন। আপনার মুখনির্গত বাক্য, যে বাক্য এতদিন শত্রুতা তৈরি করছিল, এবার সেই বাক্য দ্বারা আপনি মানুষের মন জয় করতে পারবেন। এবং এমনকি আপনি আপনার বিশেষ বুদ্ধির দ্বারা, বিশেষ কলা কৌশলের দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট প্রাধান্য বিস্তার ঘটাতে পারবেন এবং আপনাকে যথেষ্ট লোকে মান্যতা দেবে। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের কাছে অবশ্যই বুধ পয়লা আগস্ট থেকে যখন প্রবেশ করবে সিংহতেই এবং দীর্ঘদিন প্রায় 21 আগস্ট পর্যন্ত বুধ যেহেতু সিংহতেই অবস্থান করবে, তাই আপনার বিরাট সাফল্যের সুযোগ আসছে। তবে আর একটা দিক দিয়ে আপনার সাফল্য আসবে, তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে উন্নতি। শনির অশুভ প্রভাবের জন্য আপনার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের বিভিন্ন ভঙ্গুরতা এসেছিল, আপনার প্রেমজ সম্পর্কের বিভিন্ন অসুবিধা এসেছিল। বুধ এই রাশি লগ্নে অবস্থান আপনার প্রেমজ সম্পর্ক, আপনার পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট সুবিধা হবে। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জানালাম আপনার জীবনে বিরাট সাফল্যের সময় আসছে, আপনি নিশ্চিত এই উন্নতিকে গ্রহণ করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে সিংহ রাশির জাতক জাতিকা আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করুন। নমস্কার, ধন্যবাদ।